কাঁটাবনে পশু পাখির উপর অসহনীয় নির্যাতন প্রতিরোধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে কাঁটাবনে পশু পাখির মার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় পশু পাখির নির্যাতন বন্ধে দোকান মালিক ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অসুস্থ প্রাণীদের চিকিৎসার উদ্যোগও নেওয়া হয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ব্যবসার নামে কাঁটাবনে বিভিন্ন পশু পাখি আটকে রাখা হয়, করা হয় নির্যাতন, খেতে দেওয়া হয় না ঠিকমতো খাবারও। তারা আরও বলেন, এসব পশু পাখি খাঁচায় বন্দি থাকার কথা নয়, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পশু পাখিদের বন্দি জীবন কাটাতে হচ্ছে। ব্যবসার মানসিকতা দূর করে মানবিক হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।